ওয়েস্ট বেঙ্গলে বাঙালি হয়ে যদি এরকম স্ট্রিট ব্লগিং করা যায় তাহলে মনে হয় যেন তারা মনে করে কোনো এলিয়ান চলে আসছে, সব চারিদিকে সব তাকাতে থাকে। যাই হোক, আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে লর্ড কার্জন, লোকটার নাম ভুলে গেছিলাম, ব্রিটিশ লোক ছিল তো, লর্ড কার্জন। লর্ড কার্জন গেটে আমরা যাচ্ছি। চার্চে দেওয়ার জায়গা দেখি কোথা থেকে চার্চে ঢোকা যায়, এখনো জানি না, বন্ধ আছে, শুধু রোববারে খোলে। আচ্ছা, চলে আসছি লর্ড কার্জন গেটের সামনে। চার্চ বন্ধ আজকে, চার্চে ঢুকতে পারলাম না, রবিবার দিন ছাড়া চার্চ খোলা থাকে না। আমাদের নেক্সট যাওয়ার জায়গা হচ্ছে নবাব বাড়ি। গুগল ট্রিপ অ্যাডভাইজারে দেখেছিলাম এটাও নবাব বাড়ি। সো মিলন এখন দেখছে যে নবাব বাড়ি কোথায় ম্যাপে। নবাব বাড়ি সামনে, এটা হচ্ছে বর্ধমান নবাব বাড়ি, তাই তো? বর্ধমান দেখি, ঘুরে আসি নবাব বাড়ি। Wow, fantastic place. Wow. Darun. So Nawab Bari. কিন্তু নবাব কোন নবাব এটা আমি তো হিস্ট্রিতে জানি না এটার। অসাধারণ, এত সুন্দর ঘোরার জায়গা আছে বর্ধমানে। এটা ছিল জলের নাকি মনে হয় পুকুর টাইপেরই ছিল এটা, না? দারুণ, এক কথায় ওয়াও। আগে তুলিস না, বাহ, দারুণ দারুণ। অ্যাকচুয়ালি এখানে ক্যামেরা ইউজ করা নিষেধ, তাও করছি আস্তে আস্তে, দেখা যাক, জানি এরকম করবো যে জানি না নিজে, বাট ও অসাধারণ লাগে। অসাধারণ অসাধারণ। যেটা এতক্ষণ জানতাম যে এটা ছিল বর্ধমানের নবাব বাড়ি, কিন্তু ভিতরে গিয়ে জানতে পারলাম ঠিক নবাব বাড়ি না, এটা হচ্ছে মোগল এম্পায়ারের কোনো এক সময়ের সেটা মকবরা ছিল, বললো মোগল এম্পায়ারের মকবরা। তাই এক সাইডে ছিল মসজিদ, মানে ঢুকতে গেলে ডান দিকে মসজিদ, বাঁ দিকে হাওয়া মহল, সাথে জল
কুকুরের মতো, ওটা হাওয়ামহল। আর তার আগে ছিল বাড়ি এবং পিছনে আছে ওনারই কবরস্থান। ঠিক আছে, এটা ছিল মোগল আমলের মকবরা। এখন আমরা যেমন নেক্সট ডেস্টিনেশন, এত সুন্দর আর্কিটেকচার ভিতরে, আশা করি আমি কিছুটা লুকিয়ে লুকিয়ে ভিডিও নিয়েছি, আশা করি ভালো আসবে ভিডিওগুলো। দেখি কিরকম ভিডিও আসছে, দেখা যাক। আমরা চলে এসেছি এখন কি কি জায়গা, মোটা শিবতলা। দেখি মোটা শিব কোথায়। ও আচ্ছা, ওরে বাবা, আচ্ছা তাহলে একটু আমরা, হাই হাই, ক্যামেরা আছে, অসুবিধা নেই তো? ঠিক আছে, নিয়ে নিক একটু এসে। মাটির তলা থেকে উঠেছে, এটাকে বসায় না, নিজেই মাটি ফেটে বেরিয়ে, তার জন্য সবাই দেখতে আসে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এত বড় ওটা মাটির তলা থেকে বেরিয়েছে, ওটা নিজে নিজেই বেরিয়েছে মাটির তলা থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার জন্যই সবাই দেখতে আসে। ভালো আছে, তাই শুনে আছি ঠাকুমার সাথে। ঠাকুমাশাই বললাম, মানে এটা যেটা আমাকে ওই দাদা বললো, এটা মাটির থেকে নিজের থেকে বেরো? হ্যাঁ হ্যাঁ, ইট ভাটাতে নিয়ে যাচ্ছিল মাটিটা, তখন কোদালের ঘায়ে এটা বেরিয়ে এসছে। বাবাম সাক্কা শের আফগান এবং নবাব কুতুবউদ্দিনের সমাধি। ও আচ্ছা, মানে কুতুবউদ্দিন আইবক, টম শের আফগান খান, ও ডায়েড ইন 1610 AD। সো এখন আমরা এই টম মানে সমাধি আর কি, চল শের আফগান আছে এখানে, কুতুবউদ্দিন আইবক, মানে আমরা যেটা শুধুমাত্র ইতিহাস বই পড়েছিলাম আগে কুতুবউদ্দিন আইবক, সেই কুতুবউদ্দিন আইবকের সমাধি আছে এখানে। চলো দেখি জায়গাটা কিরকম। জুতো দুটো দেখলাম, আচ্ছা এখানে একটা সমাধি আছে, আচ্ছা সমাধি, অর্থাৎ পরে যিনি মোগল সম্রাজ্ঞী নূরজাহান নামে বিখ্যাত হইয়াছিলেন, তাহার প্রথম স্বামী বর্ধমানের শাসনকর্তা শের আফগানের কবর। অসাধারণ জায়গা, মানে কি বলবো, আমি ঠিক বুঝে উঠতে পারছি না, সরি, আমি যেখানে হাঁটছিলাম কবরস্থান,
আমি বুঝে উঠতে পারিনি। এখানে একটা কবর আছে, মানে এটা হচ্ছে সমাধি জায়গা। সো মিলন এখানে ভিডিও করছে কিছু শর্টস, রিয়েলি বিউটিফুল, সত্যি সত্যি অসাধারণ। মানে আমি আসার আগে ভাবিনি এতটা সুন্দর হবে এই জায়গাটা। মহিলা প্রবেশ নিষেধ। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে মাজার বা মসজিদ আছে, জানি না এখানে ক্যামেরা নিয়ে ঢোকা যাবে কি না। ঢোকা যাবে তো, দেখি টাকা আছে, ঢুকি আগে দেখি। আচ্ছা এগুলো হচ্ছে সেই সময়কার কাজ, যাবো। আমরা এখন চলে এসেছি সর্বমঙ্গলা মন্দিরে। এটা বড় এটাও বর্ধমানের বেশ একটা নাম করা মন্দির যা শুনলাম। সর্বমঙ্গলা মন্দির একটু ঘুরে দেখি মন্দিরটা কিরকম। আশীর্বাদ নিতে আসছে। চলে এসছি শিব ঠাকুরের 108 মন্দির ওখানে। এখন প্রথমে জুতো রাখতে হবে কাউন্টারে, অ্যান্ড দেন আমরা ঢুকবো মন্দির দেখতে। পূর্ব বর্ধমান 108 শিব মন্দির। ওকে, জুতো রাখার কাউন্টার কোথায় আছে? আচ্ছা জুতো রাখার কাউন্টার। ওকে, এখানে র‍্যাক আছে জুতো রাখার। কোথায় রাখবো দাদা? এখানেই। আচ্ছা রাখ, টপটা মোটটা একসাথে রাখ। 58। ওকে, তো মোটামুটি আমাদের মন্দির দেখা শুরু। 108 এখানে, ঠিক এরকম 100, ঠিক এরকম বাবার যেরকম এরকম দেখতে পাচ্ছি, এরকম 108টি আছে।